যুগে আলেমরা দেখেছি যারা যদি আলেম হতে চায় সেটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আর ওই আলেমের দরকার এখন বর্তমানে, যে আলেম হবে কোরআনের আলেম, হাদিসের আলেম, তথাকথিত আলেমের যুব্বদারী লেবারদারী আলেম নয়, যারা আসলে আল্লাহ সম্পর্কে জানে না। তাদের অনেকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলবে এই প্রশ্নই করা যাবে না, প্রশ্ন নাকি করা যাবে না। আর যদি বলেন যে আল্লাহ আসল আছে বলে তো দেওয়া পারি, আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহ নিজে বলেছেন সুম্মা সাওয়ারা, আর এরা বলে যেহেতু দেহবাদী, এরা কি করে আলেমদেরকে বদনামি করে। যুগে যুগে আসা আমাদের আলেম শরীফ, আমাদের মুহাদ্দিসিন উপাসরীফ, ওলামা যাদেরকে এসেছে ইমামদের, ইমামদের কথা তারা শুনে না, নিজেদের মন মত পথে চলে। ইমামরা যে আকিদার কথা বলেছেন, কোরআন সুন্নাহ যে আকিদার কথা বলা হয়েছে, সর্বসালেহীন যে আকিদার কথা বলেছেন, সাহাবা কিরাম যে আকিদার কথা বলেছেন, চার ইমাম যে আকিদার কথা বলেছেন, হাদিসের ইমামগণ ছয় ইমাম যে আকিদার কথা বলেছেন, তাদের কাছে এগুলি কিছুই গ্রহণযোগ্য না। ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়ানো হচ্ছে আমানতের খেয়ানত করা, কারণ আপনার সন্তান কুফুরি বিদ্যা শিখতেছে। ওই কুফুরি বিদ্যা থেকে বের করার জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে, যেই প্রতিষ্ঠান করেছে আমাদের ইসমাইল আব্দুল গনি। সুতরাং এইরকম প্রতিষ্ঠানগুলির পিছনে আপনাদের সময় দেয়া, শ্রম দেয়া, আসা যাওয়া চলা ফেরা উঠা সবগুলি আল্লাহর দরবারে লেখা হবে। ছেলে কষ্ট পাচ্ছে সবটা আপনার সব লেখা হবে, কারণ সবচেয়ে বড় জিহাদ হচ্ছে দিনের জিহাদ, সত্যিকার এলম অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। অথচ মানুষ কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন সমাজের লোকেরা আজ বিভ্রান্ত হচ্ছে, ছাত্রদেরকে নষ্ট করছে, যুবকদেরকে নষ্ট করছে। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফুরু কাফা ফালাউলা নাফারা মিন কুল ফিরকাতিন তায়েবাতুন লিয়াতাফাকাউ দ্বীন। প্রত্যেকটি মানুষ যুদ্ধে যাবে না, যুদ্ধে যাওয়া নিষেধ। আলেম তৈরি করতে হবে যাতে করে ভুল হলে মানুষ শুদ্ধ হতে পারে। আজ এলমেদিনের পর কাল আঁকাও পাচ্ছে, আঁকাও পাচ্ছে, মানুষ বুঝে না, ভুল ভাবে মানুষকে বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে ভুল ভাবে, আকিদা ভুল বুঝাচ্ছে, মানহাজ ভুল বুঝাচ্ছে, এলেম ভুল বুঝাচ্ছে, তাফসির ভুল বুঝাচ্ছে, হাদিসের ব্যাখ্যা ভুল বুঝাচ্ছে। এভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে সমাজ, আমাদেরকে ইমান থেকে বিচ্ছুত করা হচ্ছে। আমাদের আর চেনা দরকার ইমান কাকে বলে, ইমাম কাকে বলে, এটাও তো আমাদের জানা হয়নি ভাই। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমাম কাকে বলে, ইমাম অর্থ কি বলেন তো দেখি, ইমাম অর্থ কি, ইমাম অর্থ বিশ্বাস, ইমাম অর্থ বিশ্বাস, আপনি তো বুঝছেন ইমাম অর্থ আসলে বিশ্বাস নয়, এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে তাই বলেছেন আপনি। ইমাম অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, কর্মকাণ্ডের স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের আমল দেওয়ার স্বীকৃতি, তিনটা মিলে ইমান হয়। এর একটা বাদ দিলে ইমান আপনারা থাকে না। সুতরাং যে ব্যক্তি শুধু বিশ্বাসের কথা বলে, তারা বলে আমার অন্তরে বিশ্বাস আছে, সালাত আদায় করবে না, যাকাত দিবে না, হজ করবে না, কিছুই করবে না, তারপরে বলে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে, এরপরে বলবে যে আমার ইমান ঠিক আছে। এদের বেশিরভাগই আল্লাহর দিন থেকে বিমুখ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াত রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আপনি দেখবেন সমাজে আপনার লোকদেরকে যাদেরকে আপনি আল্লাহর দিনের দিকে ডাকেন, অধিকাংশই বলবে জানা হয়ে গেছে, আমরা অনেক কিছুই জানি, দিন শিখতে চাইবে না। অথচ অনেকে দিন শিখার জন্য পাগল পায় আছে, ইয়াং জেনারেশন, কিন্তু তার ছোট কালে সেই পরিবেশ পায়নি, তারা চেষ্টা করে করতে কিন্তু পারছে না। ছোট কালে তাদেরকে ভুল বোঝানো হয়েছে, আজও একটা বিশাল শ্রেণীকে তাদের বাবা মা দিন শিখাতে চায় না। তারা মনে করে দিন শিখে তো এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু তারা চিন্তা করে না আমার সন্তান যদি আমার না থাকে, আমার কাজে না লাগে, দুনিয়াও আঁকাতে এই সন্তান দিয়ে আমি সামান্য অহংকার করে আমার কি আগাড়বে। আপনার ছেলে জাজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পুলিশ হতে পারে, উকিল হতে পারে, যদি দিনদার না হয় আপনার ছেলের কোনো মূল্য নেই, আপনার কোনো লাভ নেই, আপনি শুধু অন্ধশ্রম করেছেন। ওই ব্যক্তি বোকা, সারা জীবন কষ্ট করেছে, কষ্ট করতে করতে পিট বাঁকা করে ফেলেছে, টাকা রোজগার করে সেটা এমন জায়গায় ব্যয় করেছে তার দুনিয়া তো কাজে লাগেনি, আখের তো কাজে লাগে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষকে আমরা দেখেছি বৃদ্ধ বয়সে কোথায় বাস করে, বৃদ্ধাশ্রমে বাস করে। কেন? বাবারা বহু ব্যস্ত, বাবার খবর নিতে, পিতা মাতার খবর নেওয়া তাদের সময় নেই,
এত ব্যস্ত যে কেউ আমেরিকায় মিটিং করছে, কেউ ব্রিটেনে মিটিং করছে, সন্তানের দেখা বাবা দেখার কোনো সময় তার নেই। বৃদ্ধাশ্রম পাথরে রাখবে, বছরে একবার দেখাশোনা করবে, ভবিষ্যৎ প্রজন্ম তাই চলে আসতেছে, এরকম অবস্থা চলে আসতেছে। আরো খারাপ অবস্থা আসছে, অচিন্তেই আপনারা দেখতে পারেন, ভালো কিছু বলতেও আপনাদেরকে কোনো মানুষ বলতে দিবে না, আমার পরিবার সম্পর্কে তুমি কথা বলার কে, এরকম বলবে। অথচ ইসলাম বলে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, সব কাজের আগে সংস্কার নিষেধ করতে হবে, ভালো কাজ কোনোদিন বন্ধ করা যাবে না, ভালো কাজের কথা আপনাকে বলতে হবে। অচিরেই আসবে যেগুলো আপনার চোখে দেখেন না, ইউরোপ আমেরিকায় ওই সমস্ত দানবরা করছে, ওই সমস্ত সবচেয়ে নিকৃষ্টতম দানবরা করছে, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, সেগুলি চালু করতে তারা চায়, তারা এগুলির মধ্যে চলতে চায়। অনেক আছে তারা যদি কোনো ভালো বিয়ে তাড়াতাড়ি হয় সেটাকে বাধা দেয়, আবার যদি জিনা ব্যবসার হয় তার উপরে কোনো কথা নেই তাদের, সে উপরে কোনো কথা তারা বলে না। আপনি কি বুঝছেন কেন সেটা হচ্ছে? সামাজিক অবক্ষয়, নৈতিকতা, দিনদারিতা, এগুলি অভাবের কারণে তা হচ্ছে। আর এই দিনদারিতা পড়ানো হচ্ছে না, দিন সম্পর্কে জানানো হচ্ছে না। আপনি যদি এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত না করেন, এই মাদ্রাসাগুলোকে যদি চালু না রাখেন, যে কোনো সময় আপনার ঈমান চলে যাবে, আপনার পরিবার পরিবার নষ্ট হয়ে যাবে, আপনি চিন্তা করতে পারবেন না আপনি কত বিপদে পড়ে গেছেন, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমাদের পরিবারগুলো টিকে থাকবে, যতদিন পর্যন্ত আমাদের পরিবার ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত সর্বত্র ইসলাম থাকবে। আর পরিবার যেদিন যেদিন পরিবারে সে বাবা ছেলেকে বলতে পারবে না, বাবা মেয়েকে বলতে পারবে না পর্দা করার কথা, ছেলেকে বলতে পারবে না দিন সলাত আদায়, দিন মানার কথা, সলাত আদায়ের কথা, সেদিন মনে করবেন যে পৃথিবী ধ্বংসের দ্বার বাঁধতে চলে গেছে, যার কারণ আপনি ভালোকে ভালো বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আজ এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশে, সারা বিশ্বের মধ্যেই, মনে করে সবাই আপনার উপরে ক্ষমতারী করছে, অন্য যাই করেন না কেন ইসলামের কথা বলা অনেকের কাছে কষ্টকর হয়ে দাঁড়ায়, কারণ আমরা নিজেরা নিজেদের সন্তানদেরকে ইসলামের উপর বড় করিনি। ইসলামের বড় করা কারো কাছে দোষণীয় হয়ে পড়ে, কেউ যদি দেখে যে কেউ তার ছাড়া ছাড়া তার ছেলে সন্তান সলা বড়াই করতেছে, তার মেয়ে পর্দা করতেছে, ভিতরে ভিতরে সন্দেহ করে বসে, কেন আমার ছেলে পর্দা করবে, আমার মেয়ে পর্দা করবে, কেন আমার ছেলে সলা বড়াই করবে, মনে হয় যেন দোষের কিছু হয়ে যাচ্ছে, এরকম অবস্থা তৈরি হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা দিন যেটা শিখতে হবে সেটা শিখার চিন্তা করিনি। মনে রাখবেন আল্লাহর দিন ওইটাই যেটা আল্লাহ নাজিল করেছে, এবং আল্লাহর কাছে যেতে হলে ওইটাই ধরতে হবে, কারণ আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশ্মি, এটা ধরলে আবার জান্নাতে যেতে পারবেন, আর ওইটা যদি কেটে দেয়া হয় তাহলে আপনি আবার জাহান্নামে চলে যাবেন, কারণ আপনি উপরে এটা সিঁড়ি হারিয়ে ফেলেছেন, আল্লাহর কাছে যাওয়ার আপনার যে যোগ্যতা ছিল সেটা হারিয়ে ফেলেছেন। যদি কোনো ব্যক্তি শিরিক করে, কুফরি করে, মুনাফিকি করে, ওই ব্যক্তির জন্য কিছু অবশিষ্ট নেই, তার জন্য কোনো সুপারিশ হবে না, হাসরের দিন কেউ সাহায্য তার সাহায্য করবে না, এবং তার চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আজ সেই পদ্ধতি আপনার আমার সমাজে চলে এসেছে, এখনই আমাদের সচেতন হওয়া দরকার। আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, আপনার সন্তানকে এমন কিছু শিক্ষা দেন যার কারণে সে কবরে গেলে জবাব দিতে পারে। যখন আপনার সন্তানকে প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনার ছেলে যেন উত্তর দিতে পারে, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দীন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার সন্তানকে এই নির্দিষ্ট শিক্ষা দেন, রব, দীন এবং আপনার সন্তানকে নবী, তিনটি জিনিস ভালো করে শিক্ষা দেন। এই তিনটি জিনিস শিক্ষা আপনার সন্তান যদি জানে, আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান আস্তিক থাকবে, আপনার সন্তান দীনের উপর বড় হবে, আপনার সন্তান আপনাকে ফেলে কোথাও যাবে না, কারণ সে তখন আল্লাহ তাআলার আখিরাতে আল্লাহর কাছে সে সওয়াব পাওয়ার আশা করবে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত দীনের উপরে সন্তানকে বড় করা। যদি কোনো ব্যক্তি দীনের উপরে সন্তানকে বড় না করেন, আল্লাহর কাছে পাকড়াও ভয় অবশ্যই রয়েছে, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন, যে আমানত আল্লাহ আপনাকে দিয়েছে, আমানত আপনি খেয়ানত করেছেন, আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। যে সন্তানকে আপনি ঘরে রেখে সকালবেলা চুপি চুপি আপনি মসজিদে গেছেন, সন্তানের ঘুম ভাঙলে অসুবিধা হবে, কান্নাকাটি করবে, আপনার সন্তানকে আপনি নষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসসালাতি যাবালাকুম সাবহান, তোমার সন্তানকে 7 বছর হলে সালাতের নির্দেশ দাও, 10 বছর হলে প্রহার করো,
এবং তাদেরকে শোয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন খাটে শোয়ার ব্যবস্থাপনা করে দাও। আপনি বড় খায় ফেরতকারী, আপনি আল্লাহর ভয় করেন না, আপনি চাকরির ভয় করেছেন, আপনি টাকার ভয় করেছেন, পয়সার ভয় করেছেন, আপনি আখিরাতের ভয় করেননি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করেননি। এজন্য এই প্রতিষ্ঠানগুলি যতদিন টিকে থাকবে, আল্লাহর দ্বীনের পথে এই সন্তানগুলি বের হবে, এরাই এই সমাজকে, এরাই সেই কলুষতা মুক্ত করবে। যেগুলি কলুষতা করে দিয়েছে অলরেডি আমাদের সমাজকে, নষ্ট করে দিয়েছে বিশাল বিশাল সন্তান, বিশাল বিশাল খারাপ লোকেরা এসে বড় বড় কথা বলে, বড় বড় গুলি টেনে বিভিন্ন রকমের কথা বলে আপনার মেয়েকে ঘর থেকে বের করে নিয়েছে, আপনার সন্তানকে দিন থেকে বের করে নিয়েছে, আপনাকে দিনের কথা বলে বিভিন্ন রকমের গালি গালাজ করবে, খারাপ খারাপ নাম দিবে, এগুলি সবই দিবে, কিন্তু আপনাকে সেটা সহ্য করে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দিন নিয়ে এসেছেন, সেই সময় সবাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালো বলেনি, একজন এক একটা বলেছে, কেউ বলেছে পাগল, কেউ বলেছে কবি, কেউ বলেছে দিনে রয়েছে, আপনার দায়িত্ব হবে দিনকে প্রচার প্রসার করা, আপনার দায়িত্ব হবে দিনকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া। আপনার সন্তানের মাধ্যমে সেটা হলে আপনি চক্রবৃদ্ধি হারে আপনি কবরে সেটা পেতে থাকবেন, আসলে মাদ্রাসায় মাদ্রাসা পেতে থাকবেন। এই মাদ্রাসা গুলোকে অবশ্যই আমাদের জিয়ে রাখতে হবে, মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলি তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ যে ব্যক্তি জানে না তার জীবনে কোনো জ্ঞানের মূল্য নেই। আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তুচ্ছ একটি রক্তপিণ্ড থেকে। আলাকের বিভিন্ন অর্থ করা হয়, কিন্তু এখন ডাক্তাররা বলে আলাক অর্থ হচ্ছে এমন একটা জিনিস ঝোঁকের মতো লটকে থাকে, কারণ সেটা যখন মায়ের মায়ের রেহেমে চলে যায়, সেটা মায়ের রেহেমে যদি যদি না আটকে যায় এটা আর সন্তান হয় না, যদি আটকে যায় এটা সন্তান হয়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে এত তুচ্ছ জিনিস দিয়ে আমি তৈরি করেছি, যে কিছুই জানতো না, আল্লাহ ইনসানা মা লাম ইয়ালাম, কিছুই জানতো না, তাকে আমি জ্ঞান দিয়েছি। যে জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞানের চেয়ে বড় জ্ঞান আর কিছু হতে পারে না। সেই জ্ঞানের জন্য যত কথা আসছে, যেটা ফরজ বলা হয়েছে সেই জ্ঞান অর্জন করলে, বলেছে যে তারাবুলানে ফরিদা বলা হয়েছে, এবং এই জ্ঞানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আপনার সন্তান হেরে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, ইমান আনতে হবে যে আমার সন্তানের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছে, এই বিশ্বাস আপনার রাখতে হবে। আপনার ওই জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে সমুদ্রের মাছ পর্যন্ত আপনার সন্তানের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত পাখি দোয়া করে, পিঁপড়া দোয়া করে গর্তের ভিতরে আপনার সন্তানের জন্য। সেই আলেম আর কিছু নয়, তাওহীদের আলেম, জ্ঞান আলেম, সেই সেই আলেম যে আলেম আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। এর বাইরে কিছু আলেম আছে যা না পড়লেও চলে, না পড়লেও চলে, দুনিয়ার জীবন অর্জনের জন্য যত আলেম আপনি অর্জন করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহিম গাফিলুন, দুনিয়ার জীবনের প্রকাশ্য দিন তারা ভালোই জানে, প্রকাশ্য জ্ঞান তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। অর্থাৎ আপনি দেখবেন অনেক মানুষ আখিরাতের কথা, দুনিয়ার কত কোথায় কি হয়েছে সব মুখস্থ করে বসে আছে, কিন্তু আখিরাতের বিষয় জিজ্ঞাসা করেন ন্যূনতম তাওহীদের জ্ঞান তাদের নেই, আল্লাহ তাআলা আরশের উপর আছেন এতে তাদের জ্ঞান নেই। জিজ্ঞাসা করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সে ব্যক্তি ইমানদার নয়, তার পিছে সালাত হবে না, সে কাফের হয়ে গেছে। তাকে বুঝাতে হবে যে ইমানদার হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, স্রষ্টা এবং সৃষ্টি যদি কোনো একসাথ করা হয় সেটা কোনোদিন ইমানদারের বক্তব্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এর কি সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, ওই আল্লাহর নামে পড়তে বলেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার লেখা পড়া, আপনার জ্ঞান অর্জন, আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস আল্লাহর নামে হতে হবে, ঠিক কিনা? আল্লাহ খুশি হন না এমন কিছু করা যাবে না, আল্লাহ বেজার হন এমন কিছু করলে আপনি আল্লাহর বান্দা হিসাবে নিজেকে নাম লেখালেন না। আল্লাহ তাআলা যখন দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়েছেন, আপনাকে তিনটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে শোনার জন্য দিয়েছেন কান, দেখার জন্য চোখ দিয়েছেন, বুঝার জন্য
অন্তর দিয়েছেন। এই তিনটে জিনিস দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আল্লাহর দেয়া জিনিস দিয়ে আল্লাহর কিতাব শিখবেন, আল্লাহর নবীর হাদিস শিখবেন, আল্লাহর দেয়া জীবন দিয়ে আল্লাহর জীবনের পথে চলবে, আল্লাহর দেয়া জীবন পথে চলবেন, এর চেয়ে বড় কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে প্রথম যে নির্দেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালক, হে নবী আপনি পড়ুন ওই আল্লাহর নামে, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার পড়ালেখা সব আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় সেটা গ্রহণযোগ্য হবে না। অনেক কিছু আপনি জেনেছেন কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি জানতে পারেননি, আপনি আসলে কিছুই জানতে পারেননি, আপনি কিছুই জানতে পারেননি। যে ব্যক্তি অনেক কিছু জানে কিন্তু আল্লাহ সম্পর্কে জানেনি, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে তা জানেনি, আল্লাহর নাম জানেনি, আল্লাহর গুণ জানেনি, আল্লাহ তাআলা সম্পর্কে তার জ্ঞান অর্জন হয়নি, সে ব্যক্তি কিছুই জানতে পারেনি। আল্লাহ সম্পর্কে জানা এটার নামই হচ্ছে আকীদা। আল্লাহ সম্পর্কে জানা মানা এটার নামই হচ্ছে আকীদা, এটার নামই হচ্ছে বিশ্বাস, এটার নাম হচ্ছে ঈমান। ঈমান আগে দরকার না আমল আগে দরকার? ঈমান আগে। আল্লাহ তাআলা যখনই দুনিয়ার বুকে আমাদের যখন আদি পিতা মাতা আদম এবং হাওয়াকে পাঠিয়ে দিয়েছিলেন তখন বলেছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম কিন্তু আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যে কেউ এ হেদায়েত গ্রহণ করবে তার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ভয় পেরেশানি বুঝেন, ভবিষ্যৎ জীবনে ভয় হয়, পিছনের জীবনে কোনো ঘটনার জন্য হয় পেরেশানি। আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছেন যদি আল্লাহর দেয়া যে হেদায়েত আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন পাঠাচ্ছেন এগুলি যদি অনুসরণ করেন আপনার ভবিষ্যৎ জীবনের কোনো ভয় নেই, আপনার দুনিয়া পিছনের জীবনের কোনো ভয় লাগবে না, কোনো পেরেশানি থাকবে না। মানুষ এটাই বেশি চিন্তা করে। আপনি কি চিন্তা করেন? আপনি চিন্তা করেন আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, বাড়িঘরের কি হবে? আল্লাহ আপনাকে এগুলো চিন্তা করতে বলেনি। আল্লাহ আপনাকে চিন্তা করতে বলেছেন কবরে গেলে আপনার প্রশ্নের উত্তর কিভাবে হবে, কবরে আপনার প্রশ্নের উত্তর কিভাবে হবে তা চিন্তা করতে বলেছেন। হাশরের মাঠে, যেই মাঠে কোনো বাড়িঘর নাই, যেই মাঠে কোনো পাহাড় পর্বত নেই, যেখানে কোনো নদী নালা নেই, এমন এক মাঠ সূর্য মাথার উপরে থাকবে, সেদিন আপনার কি অবস্থা হবে সেটা চিন্তা করতে বলেছেন। আপনার আমলনামা ডান হাতে হবে নাকি বাম হাতে হবে সেটা চিন্তা করতে বলেছেন। আপনি সেই দিন বিচারের সময় পার হতে পারবেন কিনা সেটা চিন্তা করতে বলেছেন। এগুলি যদি চিন্তা করেন এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে আপনাকে যে হেদায়েত দেওয়া হয়েছে তার অনুসরণের বাইরে আর কিছু নেই, সেটা হচ্ছে আল্লাহর দেয়া কিতাব আর রাসূলের দেয়া সুন্নাহ। যে ব্যক্তি এই দুইটার মধ্যে পার্থক্য করবে, কোরআনের অর্থকে বিকৃত করবে, হাদিস কি মানবে কি মানবে না সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে দ্বিধা করবে, হাদিস মানবে না বা ওই কেউ বলে দিবে, সেই ব্যক্তি আর কোনোদিন আল্লাহর দেয়া সুসংবাদ পাবে না, জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না। তাহলে বুঝা গেল আপনি দুনিয়াতে যে জন্য আপনাকে পাঠিয়েছে সেটা হচ্ছে আল্লাহর দেয়া বিধান মোতাবেক আপনাকে চলতে হবে, হেদায়েত আল্লাহ যেটা দিয়েছেন সেটা অনুসারে চলতে হবে, না হলে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের তওবা আকাশে কবুল করে নিয়েছেন। আমাদের দেশে প্রবাদ আছে কি, যে আদম আলাইহিসসালাম দুনিয়ার বুকে এসে 350 বছর শুধু তিনি কাঁদতে 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 সারা দুনিয়া চোখের পানি দিয়ে ভরাই ফেলেছেন, নহর জারি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এই পুরো ঘটনাটাই মিথ্যা। আল্লাহ তাআলা তার নবীকে আকাশে ক্ষমা করে দিয়েছেন, আকাশে ক্ষমা করে দিয়েছেন, তারপরে তিনি বলেছেন তোমাদেরকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার বুকে সেখানে পাঠানো হচ্ছে, তবে সাথে সাথে হেদায়েত দেয়া হবে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেয়া হয়েছে, প্রথম
নবী, তিনি প্রথম মানুষ, প্রথম নবী হিসেবে এসেছেন, তারপর রাসূল এসেছেন, প্রত্যেকেই আমাদেরকে আকীদা দাওয়াতের জন্য এসেছেন, আকীদাকে পরিশুদ্ধ করার জন্য এসেছেন, যেটা কোনোদিন পরিবর্তন ছিল না। আল্লাহর ইবাদত আদম আলাইহিসসালাম করেছেন, নূহ করেছেন, মূসা করেছেন, ইব্রাহিম করেছেন, ঈসা করেছেন, প্রত্যেক নবী এবং প্রত্যেক উম্মতে একমাত্র আল্লাহর ইবাদত দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, আমল ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু আকীদার দাওয়াতটা সবার জন্য সমান ছিল। এই আকীদার বিষয়টি আজ উপেক্ষিত হয়ে গেছে, কোথাও পড়ানো হচ্ছে না, কোথাও সেটা জানানো হচ্ছে না। আপনাদের এই সমাজে আলহামদুলিল্লাহ আপনারা আকীদার দাওয়াত দেন, আকীদার কাজ করেন, এই সমাজে আকীদার দাওয়াত এবং কাজের জায়গাটা আপনাদের জানতে হবে। কেন আপনাকে আকীদার দাওয়াত দিতে হবে? আকীদার দাওয়াত এই জন্য দিবেন, আকীদা ছাড়া আপনি পার হতে পারবেন না। হাশরের মাঠে যদি আপনি পার হতে হয়, তো যার কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, তিনি শুধুমাত্র পার হতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এক একজন এক এক রকম করে, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই, না এটা আল্লাহ বলে নাই। কেউ বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে তিনি কিছু থেকে কিছু হয় না, সব কিছু তার তার থেকে হয়, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ নয়। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, আইনদাতা, সংবিধানদাতা নেই, এইটাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কারো কেউ মাবুদ নাই, সত্য মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র তারই ইবাদত করি। আল্লাহর ইবাদত করেন শুধুমাত্র নাকি প্রবৃত্তির ইবাদত করেন, একটু পরে আপনি বুঝতে পারবেন যখন আমি উদাহরণ দিব। যদি আল্লাহর ইবাদত করে থাকেন, তাহলে আপনার সন্তান আপনি আল্লাহ আল্লাহ তাআলার বান্দা বানাবেন, শয়তানের দাস বানাবেন না। যে সন্তানকে আপনি আল্লাহর বিধান পড়াননি, যে সন্তানকে আপনি সালাতের দিকে আহ্বান করেননি, যে সালাত যে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেননি, যে সন্তানকে আপনি হাদিস শিক্ষা দেননি, সেই সন্তানকে আপনি আল্লাহর বান্দা বানাননি, আপনি শয়তানের বান্দা বানিয়ে দিয়েছেন, শয়তানের বান্দা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলাম আহাদ আলাইকুম ইয়া আলাম আহাদ আলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমাদের কাছে কি অঙ্গীকার নেই নি যে তোমরা শয়তানের দাসত্ব করবে না, একমাত্র আল্লাহর দাসত্ব করবে? আল্লাহর দাসত্ব করতে হলে দুনিয়ার বুকে প্রতিটি সময় আল্লাহর জন্য ব্যয় করতে হবে। যেই সময়টুকু আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করবেন, সেটাই আপনি শয়তানের দাসত্ব করলেন, আল্লাহর কথা শুনলেন না, আল্লাহর কথার বাইরে চললেন। আল্লাহর কথার বাইরে চলার অর্থ হচ্ছে আপনি আল্লাহর ইবাদতে নিজেকে রাখতে পারলেন না, আল্লাহর দাস হতে পারলেন না। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর দাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস ছিলেন, তিনি আল্লাহর দাস, আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুলুনা আলাইহি লিবাদা। যখন আল্লাহর দাস সালাতে দাঁড়ায়, তখন তখন জিনেরা চতুর্দিক থেকে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে, শোনার জন্য কি সালাত তিনি করছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার দাসের উপর যা নাযিল করেছি, দাসকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন আমার দাসের উপর যা নাযিল করেছি সেটা সেটা তোমাদের সন্দেহ থাকে, সেরকম কোন কিতাব তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনে কারীমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ তাআলা তার দাসকে নিয়ে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মাসজিদ বাইতুল মসজিদুল আকসা পর্যন্ত, তারপর তারপর সেটা দিয়ে মেরাজের রাত্রিতে আকাশের যেখানে নেবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন, যেখানে কোন মানুষ জীবিত অবস্থায় পৌঁছতে পারেনি, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি হচ্ছেন আল্লাহর দাস, যে দাসত্ব সবচেয়ে বড় মর্যাদার বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, জিব্রিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপনি আল্লাহর রাসূল হবেন আর রাজা হবেন, আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর রাসূল হবেন এবং দাস হবেন, আপনি কোনটা গ্রহণ করবেন? জিব্রিল আলাইহিস সালাম এর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি কি করব?
জিব্রিল ইঙ্গিত করলেন যে আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভুলে গেলেন কি বলতে হবে, তিনি বললেন যে বাল আব্দান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহ দাসত্বের মর্যাদা যে ব্যক্তি গ্রহণ করতে পেরেছে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে। যত বেশি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করতে হবে শর্ত এটা অন্য কারণ হয়, তত বেশি আল্লাহ প্রিয় হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া মিন নওয়াফিল, বান্দা আমার নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, হাতটা অফের বাসা করি আমি তাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণে ইবাদতটা করতে হবে, নিজের মন মতো ইবাদত করতে হবে না। আজ বাংলাদেশের আনাচে কানাচে তথাকথিত হাদিস অস্বীকারীরা মাথার মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাদের অধিকাংশই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদশিত পথে চলতে চায় না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না, তা অনেকেই সালাত আদায় করে সমস্ত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেননি। অর্থ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়া যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছ। এই অবস্থা থেকে মুক্তির জন্য আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন এই মাদ্রাসাগুলোকে যথাযথভাবে প্রতিষ্ঠা করা এবং এই সালাফি মাদ্রাসাগুলোকে যথাযথভাবে প্যাট্রোনাইজ করা, এগুলিতে সন্তান পড়ানো। আপনার সন্তান যদি এগুলিতে পড়ে আপনার আখিরাতের সম্বল হবে, আর আপনার সন্তান যদি তথাকথিত বিশাল বিশাল প্রতিষ্ঠানে পড়ে, নামকে যে সমস্ত নাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে এগুলি দুনিয়া ছড়িয়ে পড়তে পারে কিন্তু আল্লাহর কাছে এগুলির কোনো মূল্য নেই, এগুলির কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মূল্য হবে যখনই আপনার সন্তান সালাত আদায় করে, আপনার সন্তান বিশুদ্ধ কথা বলে, আপনার সন্তান আকীদা শুদ্ধ হয়েছে, আপনার সন্তান কোরআন হেফজ করেছে, আপনার সন্তান হাদিস অনুসারে চলে, আপনার সন্তান বেদাত করে না সুন্নাহ মেনে চলে। আল্লাহর কাছে আপনার আপনার এই যত্নে ত্যাগ আপনি করেছেন, দুনিয়া না চেয়ে আখিরাত চেয়েছেন, এটা আল্লাহর কাছে কাজে লেগে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের দিন একজন মানুষ দেখবে তার আমল নামা বিশাল বিশাল অনেক কিছু, বলবেন যে আরব আমি তো এত আমল করিনি কোত্থেকে আসলো, বলবেন যে এগুলি তোমার সন্তানের আমল, তোমার আমল নামা যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কখন সেটা হবে, যখন আপনি আপনার সন্তানকে ভালো কাজের জন্য নিয়ে যান, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, দিন পড়িয়েছেন, কোরআন হাফেজ বানিয়েছেন, হাদিসে হাফেজ বানিয়েছেন, কোরআন হাদিস নিয়ে সে গবেষণা করে, দাওয়াত দেয়, আল্লাহর পথে চলে, যত কিছু করবে আপনার কবরে অটোমেটিকলি যোগ হতে থাকবে। আপনাদের মধ্যে কে কে চান যোগ করতে পারেন, আমার আমল নামা যোগ করতেছে, আমিও চাই আলহামদুলিল্লাহ, আমরা হাত নামাই। বুঝা গেল যে আমরা চাই, আমরা দুনিয়ার বুকে চাই একটা গাছ লাগাতে যে গাছের ফল আমরা কবরে বসে পেতে পারি। আর যদি আপনি দুনিয়ার বুকে তথাগত বিশাল বিশাল রাজনীতিবিদ বানান, বড় বড় অমুক তমুক কিছু একটা বানান দুনিয়ার বুকে, আপনার হয়তো দেখলে তাকে অনেকে বলবে রাস্তা ছেড়ে দিবে, কিন্তু রাস্তা ছেড়ে দিলে আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের ব্যাপারে তার জ্ঞান না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ ব্যাপারে কেউ কোন সুপারিশ করে না, কেউ বিয়ের জন্য কেউ বয়ে দিতে চায় না, কিন্তু সে আল্লাহর ইবাদতের কাছে এত বেশি মগ্ন, তাকে যদি বলা হয় যে ডান দিকে তুমি থাকো ডান দিকে থাকবে, বাম দিকে বললে বাম দিকে থাকবে, মাঝখানে বললে মাঝখানে, পিছনে পিছনে, অর্থাৎ সে দুনিয়ার কোন মর্যাদা সে চায় না, আল্লাহর কাছে তার মর্যাদা সংরক্ষিত আছে এটাই শুধুমাত্র চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাতের ওয়ারিস যারা মুত্তাকি তাদেরকে করা হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে এই জান্নাত তাদেরকে দেয়া হবে যারা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা, দুনিয়ার বুকে তারা অহংকারী হতে চায় না, দুনিয়ার বুকে বড় হতে চায় না, বড় হয়ে বড় করার জন্য আপনার বাবা দুনিয়ার সব কিছু আপনার পিছে বাড়াইতেছে, অনেকের পিছনে বিশাল বিশাল পয়সা বাড়তেছে, কিন্তু কোন মাদ্রাসা যদি কোনো ছেলে পড়ে বাবা মনে করে ফ্রি পড়ুক পড়তে থাকুক অসুবিধা নাই, কিন্তু অনেক যদি কোনো অনেক সময় দেখা যায় যদি ইংলিশ মিডিয়াম স্কুল হয়, যদি তথাকথিত এই বিভিন্ন রকমের বিভিন্ন নতুন নতুন স্কুল বের হয়েছে এগুলিতে পড়ানো হয়, দেখবেন যে সেখানে পয়সা খরচ করতে রাজি হয়ে যায় তিনি, কিন্তু আল্লাহর দিনের জন্য 10 টাকা ব্যয় করতে তিনি রাজি হয় না। এগুলি হচ্ছে তার আখিরাত মুখী, তার আখিরাত মুখী তার মধ্যে নাই সেটার প্রমাণ। আপনাকে আপনার প্রত্যেকটি কাজ চিন্তা করতে হবে, আমার প্রতি মুহূর্তে যা করি না কেন প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হতে হবে।
হে মায়েরা, আপনার সন্তানকে দিনের জন্য তৈরি করুন, আপনি আমি সবাই কবরে যাবো, কবরে গেলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সন্তান যদি শুধু সুবহানাল্লাহ বলে সেটাও আমার কবরে চলে যাবে, তারও স্বভাব হবে আপনারও স্বভাব হবে, সন্তান যদি আলহামদুলিল্লাহ করে সেটার স্বভাব আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন, সন্তান যদি আপনি বলে সেটার স্বভাব দুনিয়াতে আপনি পাবেন আখেরাতেও পাবেন, আপনার কোনো কিছু কমতি হবে না, আপনার সন্তানও পাবে আপনিও পাবেন, কোনো কিছু কারো কোনো কমতি হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের অনেকে দেখা যায় দোয়া করে বকশাইয়ে দেয় কার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখানে কত বড় ভুল লেখা হয়ে যায়, কারণ আমার বকশানোর প্রয়োজন নাই, যত মানুষ আমল করবে চাক আর না চাক তার সওয়াব কে পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেয়ে যাবেন, কারণ তিনি আমাকে পথ দেখিয়েছেন, আপনার ওয়াজ করতেছি আপনি শুনতেছেন, যত সওয়াব হচ্ছে সবগুলো অটোমেটিকলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোগ হচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে দিন শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানের পিছনে দিনের জন্য সওয়াব ব্যয় করতে পারেন, অর্থ ব্যয় করতে পারেন, তাহলে সেটা হবে বিশাল ব্যাপার। শুনে আশ্চর্য হবেন সর্বশালীন কি করতেন, সর্বশালীন ইমাম আব্দুল ইবনে মুবারকের বাবা তার জন্য বিশাল সম্পদ রেখে গেছেন, তিনি সম্পদটা ব্যয় করে বললেন ইবনে মুবারক আমি এখানে এখানে ব্যয় করে দিয়েছি, তিনি বিরাট খুশি হলেন, কেন, কারণ তিনি দ্বীনের জন্য পুরো সম্পদটা ব্যয় করে দিয়েছেন।